و... وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله أمر تلا الله تلا برشان شكوتي ابن أمرا درود ابن سلام بشكوتسي نبي সারকারী কাইনাত ফখরি موجودهত রাহমাতুল আলামিন এর প্রতি যিনি কিয়ামত পর্যন্ত মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে গেছেন সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা যে সূরা আল আয়াতগুলো নিয়ে এসেছি সেগুলো হলো 8 নম্বর আয়াত 9 10 এবং এখান থেকে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত আমরা গত সপ্তাহ এর আমরা প্রোগ্রাম করতে পারি নাই বাংলাদেশে এমন এলাকায় আমরা ছিলাম যেখানে আসলে আহ লাইন গুলো খুব সুন্দর পাওয়া যায় না ফলে আমরা প্রোগ্রামটা চিন্তা করলাম পচপন্ড করলেই বোধহয় বেশি ভালো হবে তো আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো যে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যে অবস্থাটার বর্ণনা দিয়েছেন আমাদের সাথে সে অবস্থাটা হলো মানে খুবই ভয়াবহ খুবই ভয়াবহ সেই ভয়াবহটা হলো এমন যে মানুষ সেদিন অসহায় হয়ে পড়বে এই অসহায়তা আল্লাহ সুরা জিলজালের মধ্যে সুরা আবাসের মধ্যে এরপরে এই সুরার মধ্যে সুরা কেয়ামতের মধ্যে আমাদেরকে খুব সুন্দর করে বুঝায় দিয়েছেন আজকের এই সুরের সাথে সুরা কিছু মিল পাওয়া যাবে আজকে আমরা জানতে পারবো যে কেয়ামতের আগ দিয়ে আমরা বলেছি যে কেয়ামত হঠাৎ করে আসবে ঠিকই তবে তার কিছু আলামত আল্লাহ তালা বলে দিয়েছেন সেই আলামত গুলো আমরা আলোচনা করেছি একের পর এক এরপর আল্লাহ তালা বলছেন যে ইয়নুস্যামে আসমান সেদিন হয়ে যাবে মুহুলের মতন মুহুল মানে হলো যে এমন খনিজ সম্পদ বা খনিজ জিনিস যেটা পুড়িয়ে বা গলিয়ে দেওয়া হয় তো বিশেষভাবে এখানে আল মুহুল বলতে যেটা বোঝানো হয় যে কোনো ডিজেল বা এই ধরনের জিনিস পোড়াতে 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 শেষে যে অংশটুকু থাকে পোড়া তেল বা পোড়া মোবিল বলে আর কি একে মহল বলা হয় তো হলো যে ক্ষতিকর আর একটা হলো যে সাংঘাতিক অ্যা মানে অস্বস্তিকর পোড়া মোবিল দেখছেন আপনারা কড়া তেল দেখছেন আপনারা আমরা তো ওই তেলে ভাজতে ভাজতে এক পরকা এক পর্যায়ে তেল ফেলেই দেয় আল্লাহ তালা তারপর বলছেন ও একটা কোন জীবাণু কালে আইহিন এবং পাহাড়গুলো সব তুলার মতো হয়ে যাবে রঙিন তোলার মতো কলা এস আলু হামিমন হামিমা

ওই যে দিনটা এইরকম মারাত্মক হবে সেই দিনের যদি পণ হিসাবে দিত হি তার সন্তানদেরকে তার সন্তানদেরকে পণ হিসাবে দিয়ে আজাব থেকে বাঁচার রেহাই পাওয়া যেত তাহলে সেই চেষ্টা এবং সেই কাজ তারা করতো সহে ব্যক্তিহী এবং তার স্ত্রীকে তার সহেবাকে জীবন সঙ্গিনী তাকে ও আখিহি এবং ভাই এমন এমন আত্মীয় স্বজন আল্লাহি যে আত্মীয় স্বজন তাকে বিভিন্ন সময় আশ্রয় দিয়ে থাকে অমান ফিল আর জামিয়া এবং যারাই আসমানে জামিনের মধ্যে আছে সবাইকে দিয়ে হ্যাঁ সুম্মা ইনজিহি সব মানে ফিদিয়া দিয়ে তারা তাদেরকে বাঁচতে চায় এরকম হবে আল্লাহ তালা বলছেন খাল্লা কাল্লাদিন অথবা কাল্লা এটা কখনো ঘটবে না এখন কেয়ামতের ভয়াবহ ভয়াবহতার উপরে এই আয়াতগুলোর উপরে কোনো আয়াত আছে বলে আমার মনে হয় না কারণ এখানে এবং সুরা আবাসার ধ্বনি প্রতিধ্বনি একই রকম প্রথমত যে জিনিসের কথা আল্লাহ এখানে আমাদের বলেছেন সেটা হলো যে ওই দিন গোটা আসমানগুলো আসমান সমূহ এটা গুলো হবে পড়া তেলের মোবিল পড়া মোবিলের মতন হবে এটা এক অদ্ভুত ব্যাপার আপনারা যারা আসমানে দেখে দেখেছেন তারা আপনারা এটা বুঝবেন যে যে আসমানের নিচে কত কোটি স্পেস রয়েছে এবং কত কোটি গ্রহ নক্ষত্র রয়েছে কিছু কিছু গ্রহ নক্ষত্রের মানে আলো এখনো পর্যন্ত পৃথিবীতে এসে সৃষ্টি থেকে এখনো এসে পৌঁছাতে পারেনি এত এত দূরে তারা নক্ষত্র রয়েছে পৃথিবীর আমরা পৃথিবী থেকে আমি তো গুনে চেষ্টা করেছি একসময় ছোটবেলায় তো এখন পূর্ব দিক থেকে গুনছে তারা তো গুনে গুনে কত হাজার হয় কত লক্ষ হয় তো হিসাব পাওয়া যায় না আবার খানিক ধরে এই কোন পর্যন্ত গুনছিলাম তা আর বোঝা যায় না ছোটবেলায় পাগলা ছিল আমার তার আগনা। আমি তো গুনে পাইনি এখন আপনারা গুনতে পারবেন কিনা জানি না এই সে লক্ষ কোটি মানব মানব জাতি যত তার সে কত কোটি গুণ বেশি আসমানের নিচে গ্রহ নক্ষত্র গুলো আছে এবং এটা হলো সামা উদ্দুনিয়া যে গ্রহ নক্ষত্র গুলো আমরা দেখি এটা হলো মানে এই পৃথিবীর নিকটতম আসমান এর উপরে এর উপরে এর উপরে এবং এক একটা আসমানের দূরত্ব হলো চল্লিশ হাজার বছরের পথ এখন এই পথ কি আমাদের এই চল্লিশ হাজার বছরের গণনায় নাকি আকাশের গণনায় আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না মনে রাখতে হবে যে আখেরাত সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ তালা যে সব কথাগুলো বলেন এগুলো কিন্তু সব আপনাদের মুতাসাহাতের মধ্যে মুতাসাহাত মানে এগুলো আমাদের অধিগম্য নয় আমাদের বোধিগম্য নয় আমাদের বোধগম্য নয় আমাদের বোধের মধ্যে এগুলো আসবে না এগুলো আমরা বুঝতে পারবো তবে আল্লাহ তালা নিকট আনার চেষ্টা করেছেন সুরাল মারেজের আহ আমরা 8 থেকে 14 নম্বর আয়াত আজকে তেলাও মানে تفسیل করছি আমাদের মনে হয় কিছু নতুন ভাই বোন আসছেন বা নতুন বোন আসছেন যারা জানতে চাচ্ছিলেন এখন এই যে মানে মাসখানে যে স্পেস যেটা বলে সেই স্পেসটা হলো মানে সবগুলো সবগুলোতে গ্যাসের মাধ্যমে এগুলো সব এই যে আপনার পৃথিবীটা বাদ দিলে যে অন্য যে গ্রহ নক্ষত্রগুলো আছে গ্যাসের ভান্ড বড় বড় গ্যাস গ্যাস দিয়ে বুঝতে পারি না আমি কালকে যখন আমি আসতেছিলাম বাংলাদেশ থেকে তো ইতিহাদের ওরা দেখলাম যে প্রায় মানে এগারো মাইল উঁচুতে উঁচুতে মানে প্ল্যানটা আসতেছে তো সেখানে ওরা ওরা লিখলো যে তাপমাত্রা তাপমাত্রা ওই মানে মাইল তো পৃথিবীতেও আসে আমাদের ফিনল্যান্ডে তারপর কানাডায় তারপরে আমেরিকায় মাঝে মাঝে এরকম তাপমাত্রা কমে তো সে সময় যখন কমে আমি শুনেছি যে চোখের পানি যদি কোনায় জমে থাকে তো শক্ত হয়ে যায় বরফ হয়ে যায় এখন এইগুলো এই যে অসম্ভব ঠান্ডার মধ্যে থাকা এই যে গ্যাস মন্ডল এই যে শূন্য যেটা শূন্য যেটা রয়েছে ওইগুলো আল্লাহ তালা বলছেন যে ওই আসমানগুলো সব গলে গলে এমন অবস্থা হয়ে যাবে ওইগুলো তেলের মতন তাও পড়া ভোজ্য তেল পুড়িয়ে যাওয়া পুড়ে পুড়ে ক্ষয় হওয়া এরপরে যে ওই তেলের মতন হয়ে যাবে এটা এত ভয়ঙ্কর দৃশ্য যে এটা বর্ণনা করা যাবে না আসমান গুলো সব মুহুল মতন হয়ে যাবে রহমান যদি পড়েন তা সেখানে দেখবেন যে আসমান গুলো সব একে অপরে মানে ভেঙে ভেঙে চু চৌচির হয়ে যাবে ফাহিয়া মানে এটা হয়ে যাবে ওয়ারদাতন সেগুলো ওয়ার্দার মতন হয়ে যাবে লালচে রং ধারণ করবে কাদ্যহান কিছু কিছু চামড়া আছে যেগুলোতে একবারে রক্ত মানে লাল রক্ত লেগে গেছে চামড়া এই চামড়ার মতন এগুলোকে আল্লাহ তালা আমাদেরকে বুঝাবার চেষ্টা করছে এগুলো যে হুবহু এরকম হবে তা না কিন্তু আমরা বুঝবো কিনা তার জন্য একটু মানে এটাকে আমাদের হাতের কাছে চোখের সামনে বোধের কাছে আমাদের সেন্সের কাছে নিয়ে আসছেন আল্লাহ তালা দিয়ে যাতে করে আমরা মোটামুটি ভাবে যেন বুঝি কোনো পশু যখন জবাই করা হয় তার মধ্যে যে চামড়াটা একদম লা মানে রক্তের মধ্যে ভিজে যায় যে লোম গুলো রক্তে ভিজে গেছে এইরকম চামড়া যেরকম লালচে রং ধারণ করে আসমান গুলো সব এরকম পোড়া হ্যাঁ এগুলো সেখান থেকে আরেকটা রূপ আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা কি কাল মহুল পড়া মোবিলের মতন হয়ে যাবে বলতে থাকবে এরকম আপনারা দেখেন যে যদি ঝড় টাড় হয় তাহলে ঝড়ের পরে যদি শুকনো জায়গায় পায় মানুষ কিন্তু শুকনো জায়গায় যেয়ে ওঠে আর যখন সেদিন এই মানে মারাত্মক অবস্থাটা ঘটবে হ্যাঁ সেদিন আল্লাহ তালা বলছেন যে এগুলো মানে সব দিকে জপ করতে থাকবে আসমান ভেঙে চির হয়ে যাবে এগুলো সব পোড়া তেলের মতো মোবিলের মতন হয়ে যাচ্ছে গন্ধ চতুর্দিক দিয়ে মানে যে যেটা গ্যাস মন্ডলের মধ্যে থেকে তার আয়তন কতটুকু আমরা জানি না বুঝি না সেদিন সবগুলো শেষ হয়ে যাচ্ছে আর একটা কি অর্থাৎ কোন যে বালুকালে আহিন আসমানগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে করতে মনে করে বিশাল বোঝায় এই যে আমরা ছোটবেলায় ছোটবেলায় না আর একটু বড় হলে নদীর ধারে যেতাম নদীর বিশালতা দেখার জন্য তখন আরেকটু বড় হয়েছে তখন পতেঙ্গা যেটা আমি পতেঙ্গায় যেতাম সাগরের বিশালতা দেখতে কক্সেস বাজারে গেছি সাগরের উপসাগরের বিশালতা দেখছি এরপরে ভারত মহাসাগর আটলান্টিক যে এখানে আছে আটলান্টিক মহাসাগরের সামনে দাঁড়াইতো চিৎকার করে আজান দিতাম বাতার জন্য শুনে রাখে এগুলো বিশাল বিশাল জায়গা তো এখন এই যে সাগর এইগুলো এগুলো সব কি অবস্থা থাকে যেগুলো মানে যেগুলো আমাদের সামনে যেগুলো ওইগুলো যদি হয়ে যায় সব এরকম যে তামার মতন হয়ে যাচ্ছে মাদ্দুল আর হয়ে যাচ্ছে মানে জমিনটা এখন তো ওভাল এরকম একটা ওভাল এরকম একটা শেপ এটাকে আবার মাধ্য হয়ে যাবে সমান হয়ে যাবে আর তার উপরে আসমান সব বিশালতা তো অনেক বড় এই বিশালতা সেদিন হয়ে যাবে ক্ষুদ্রতায় ক্ষুদ্রতায় পরিণত হবে এবং সেগুলো তার এখন তো মনে করি আ কি না আছে আসমানের মধ্যে তখন আল্লাহ তালা দেখে অনেকগুলো মূল্যহীন কোন একটা জিনিস পরিণত হয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে শক্তির মানে ইয়ে কি সংজ্ঞাকে তো শক্তির সংজ্ঞা পাথরের মতন পাথরের আমরা বলি যে তোর দেল পাথরের মতন হয়ে গেছে ওরে পাওয়া তোর হাতের মাসক পাথরের মতো পাথর মানে কি শক্ত আল্লাহ তালা বলেন যে এই যে মানে সাগর মানে সাগর থেকে মাটিগুলো পৃথিবীতে সুন্দর করে রাখার ক্ষেত্রে বড় বড় পাহাড় ভূমিকা রাখছে সেই পাহাড়গুলো হয়ে যাবে তুলোর মতো তুলোর মতো একদম তুলোর মতো অর্থ হলো যে ধুনে মানে যে তুলো গুলো পার্থক্য পৃথক পৃথক করে এরকম চাকা বেঁধে তো তুলা ওইটাকে মেশিন দিয়ে বা মানে কখনো কখনো আমরা তীর ধনুক ধুনা মেশিন দেখতাম ছোটবেলায় ওইটা দিয়ে এমন ভাবে যে তুলাগুলো উড়িয়ে যেত ওই যে এ তৈরি করতো সে দেখতাম যে নাকটাক বেঁধে রাখতো একজন জিজ্ঞেস করলাম কি ব্যাপার নাক বাঁধান কেন তো যে অত এত ছোট ছোট কণা হয়ে যায় যে নাকের ভিতরে কখন ঢোকে তা বুঝি না তাতে নিঃশ্বাস আটকা পড়ে যায় এজন্য আমরা এই তুলাটা ওইরকম থাকবে তবে আল্লাহ আই মাংফুস মানে সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বসলে আই হিন্ডুল মাংস মাংফুস এটা নো এটা সূরাল কারিয়ার মধ্যে যে রঙিন তুলার মতন হবে যেটা ধুনে মানে খুব পৃথক পৃথক করে ছোট ছোট করা একেবারে মানে তুলা এমন যে উড়িয়ে যাচ্ছে এখন আপনারা একটু চিন্তা করেন যে বিশাল আসমান যে আসমানের কাছে আমরা ক্ষুদ্রতাই ক্ষুদ্র হয়ে যাই আরে আমার মতন ক্ষুদ্র কেউ নেই সেই আসমান হয়ে যাবে নিকৃষ্ট একটা জিনিসে আর যে পাহাড় গুলো শক্তির দাপট নিয়ে আছে যার গায়ে কিল মেরে দেখেন হাত হাত দিয়ে যদি মারেন আপনার মানে হাড় ভেঙে যাবে সেদিন মতন হয়ে যাবে পেজা তুলার এখন এইটা সামনে আপনি দাঁড়ান এটাই আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে এই দুটো কথা বলে দিয়ে তখন একটা মানুষ তখন কি অবস্থায় পড়ে যাবে যে কার কাছে যে এখন আমরা ধরনা দেব এখন আল্লাহ হামিমান হামিম শব্দের দুটো অর্থ আছে একটা হলো এমন বন্ধু যে বন্ধুর মানে ক্লোজনেসটা খুবই কাছে আশা করা হয় সব সময় একদিন না দেখলে বাঁচা যায় না একদিন কথা না বললে মনে হয় যে বাঁচতে পারছি না একে হামিম বলা হয় আবার হামিমের আরেকটা অর্থ কোরআনের মধ্যে আসছে সেটা হলো যে মারাত্মক বয়েলিং ওয়াটার যে পানি মারাত্মক সিদ্ধ হতে 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 এমন হয়ে গেছে যে গায়ে হাত পড়লে গায়েটায় পড়লে সেটা সেখানে মানে ইয়ে হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এমন হামিম বলা হয় ফিল হামিম কাগালে আইল ইল হামিম যে পানি যখন মানে অত্যন্ত কঠিন আগুনে ধরেন আপনার একশো বিশ একশো ষাট দুশো তাপমাত্রায় যখন জ্বালানো হতে থাকে তখন যে মারাত্মক হয়ে যায় ওই ফুটন্ত ওই পানি কে হয় হামি তো আল্লাহ তালা বললেন ওই দিন সাধারণত যে হামিমদের অবস্থা থেকে দুনিয়াতে যে বিভিন্ন সমস্যায় আমরা তাদেরকে একটু মাথায় রাখি যেমন ধরেন একটু একটু কিছু কিনবো তো কিনতে যে টাকা পয়সা হাতে আছে কিনা তো মাঝে মাঝে দেখা যায় যে মাথায় আসে যে টাকা না থাকলে অসুবিধা কি আমার অমুক বন্ধু তো আছে আমি তার কাছে হাত পাতবো বিপদে পড়ে গেছি সন্ত্রাসীরা ভয় দেখাচ্ছে তো বন্ধুর সাথে যোগাযোগ এই বন্ধু কি করা যায় বলো তো অমুক তো আমার একটু ভয় দেখাচ্ছে হ্যাঁ এই যে হামিমের কাছে চাওয়াটা দুনিয়ায় স্বাভাবিক মনে হয় এবং তাদের অনেক সময় আমার মনে আছে যে আমি আমার আব্বার কাছ থেকে আমি কোনো সময় টাকা চেয়ে নিতে পারতাম না আমার লজ্জা করত কিন্তু আমার বন্ধু ডক্টর কালামের কাছে আমি বলতাম কালাম টাকা আছে তোর কাছে টাকা দে এই যে এই যে বাবার কাছে চাইতে পারছি না বন্ধুর কাছে চাচ্ছি তো এর মানেটা কি এর মানেটা হলো এই যে হামিমটা হলো এমন যে পৃথিবীর কোন বিষয়ে সে অভাবে হোক আর ধন ধন সম্পদে হোক যে কোনো তার কাছে চাইতে যে মানুষের কোনো সমস্যা হয় না কিন্তু সেই দিন একজন বন্ধু বন্ধুকে বন্ধুর কাছে বা বন্ধুকে চাইবে না এখানে দুটো শব্দ আমাদের ভাবতে হবে একটা হলো এস আলু এস আলু শব্দটার মানে হলো সোয়াল করা প্রশ্ন করা বন্ধু তুমি কেমন আছো টেলিফোন করে আজকে তুমি কেমন আছো কালকে তুমি কেমন আছো এরকম বলি না আমরা কালকে তুমি কেমন ছিলে এটাকে সোয়াল প্রশ্ন প্রশ্ন করা আর বন্ধুত্বের দাবির মধ্যে এটা একটা যে প্রশ্ন করা যদি কেউ প্রশ্ন না করে এক বন্ধু আর এক বন্ধুর কাছে তাহলে মনে হবে যে আহ একেবারে বন্ধুত্ব শেষ হয়ে গেছে কোথায় বন্ধুত্ব আমি মরে যাচ্ছি খোঁজ নেই না হ্যাঁ এটা এটা হলো সোয়াল করা জানা এখানে ইভাম করা হয়েছে এর মহলকে করা হয়েছে তার মানে হলো তার কর্ম কাকে চায় সেই কথাটা আল্লাহ উল্লেখ করেননি এই যে চাও প্রশ্ন করা কি সম্পর্কে প্রশ্ন করা তো সেদিন ওখানে মানে এর সম্পর্কে মহাসণী কিরম অনেকগুলো প্রপঞ্চ অনেকগুলো হাই নিয়ে আসছে কোনটি হতে পারে কেউ কেউ বলেছেন যে সাহায্য সাহায্য এক বন্ধু আরেকজন বন্ধুর কাছে সাহায্য চাইবে না আবার কেউ কেউ বলেছেন যে না সাহায্য না অবস্থা সে কি অবস্থায় আছে জানার সময় হবে না কুল্লুম রিএম মানে তার কাছে যা আছে মানে সেদিন তাই নিয়ে সে ব্যস্ত থাকবে শা'নুই ইওনিহি লিকুল্লিম রিএম মিনহুম শা'নুই ইওনিহি যে প্রত্যেক মানুষ তার নিজের ব্যাপারটা নিয়ে সেদিন সাংঘাতিক ব্যস্ত হয়ে যাবে এখন সোয়াল শব্দর অর্থ কোশ্চেন করা তো এখানে হতে পারে তার অবস্থা অথবা হতে পারে তার কি প্রয়োজন আছে এখানে সম্পর্কে জানা সোয়ালের আরেকটা অর্থ হলো যে যাচ না করা চাওয়া চাওয়া ভিক্ষা চাওয়া যে বলছে যে তোমরা কোন আসলে ভিক্ষা চাইতে আসলে তোমরা আহ এ করো না ফেরাই দিও না কোরআনে এখানে আমাদের যখন বলছে যে ওলাই আলু হামি ইমন হামি ইমান সেদিন কোন বন্ধু কোন একজন বন্ধু তার আরেক বন্ধুর কাছে ভিক্ষাও চাবে না আমি এই দুনিয়াতে আমার বয়স এখন যা এই বয়সে যে কত বন্ধুর কাছে কত কিছু চাইছে কত কিছু চাইছে তার কোন ইয়াত্মা নাই কোন বন্ধুর কাছে বই চাইছে কোন বন্ধুর কাছে লেখা চাইছে কোন বন্ধুর কাছে খবর চাইছে হ্যাঁ এই যে চাওয়াটা মানে ভিক্ষা চাওয়াটা এটা কিন্তু প্রত্যেক মানুষের হয়ে থাকে হ্যাঁ তোর এটা কি ডবল আছে থাকলে আমার আমরা এই চাওয়াটাও চাই কিন্তু দিনের এমন হবে যে বন্ধু তার বন্ধুর কাছে চাইতেও পর্যন্ত ইচ্ছা করবে না যে আসলে কিছু পাবো না ভয়াবহ একটা দৃশ্য আল্লাহ তালা এখানে নিয়ে আসছেন যে সাধারণত বন্ধু বন্ধুর কাছে চায় কিন্তু সেদিন চাইবেও না প্রশ্নও করবে না প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এখানে প্রশ্ন ওঠে বন্ধু যে বন্ধুর কাছে দেখবে না ও তাহলে বোধহয় ওই দিন খুব ব্যস্ত থাকবে মানুষ একে অপর অনেক দূরে একজন লন্ডন থেকে উঠেছে আরেকজন উঠেছে জয়নগর বাংলাদেশের তাই অত দূরে তো কেউ ওখানে দেখতে পাবে না কিন্তু আল্লাহ তালা বলছেন না তা না ব্যাপারটা তা না এখানে জুমলা ইস্তে এনাফিয়ানি আসছে যে আগের থেকে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে বন্ধু বন্ধুর কাছে চাইবে না বা প্রশ্ন করবে না তার মানে এক বন্ধু একজন বন্ধুকে দেখতে পাবে না বোধ আল্লাহ বলছেন না 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 ব্যাপারটা এরকম না দেখা দেখতে কোনো সমস্যা না দেখতে পাবে ইউবাস সরু সরু মানে দেখানো হইবে আর তীর মানে বারবার এমনি আবসরা ইউব এটা মানে হলো দেখা আর ইউবাস সেরু মানে হলো খুব বারবার দেখা এখানে দুটো অর্থ হতে পারে যে এক চোখের সামনে বারবার আসতেছে অথবা অসম্ভব সুন্দর ভাবে দেখা সুন্দরতম এটা আগে বুঝতাম না এই শব্দটার অর্থ তো যখন এই মানে আমি এই ক্যামেরা একটা কিনলাম তখন দেখতাম যে ওই অ্যাডজাস্ট করতে গেলে দেখতে দেখার ওইটা একটু ঘোরাতে হতো এরকম ঘোরাতে ঘেরেতে ঘুরেতে ঘেরাতে ঘেরেতে ঘেরেতে এক্সপর্যায়ে যে হান্ড্রেড দেখা যায় কোনো জিনিসের অর্থ হলো যে এমন ভাবে তারা বন্ধুরা একে অপরের দেখা হবে যে ক্লিয়ার ক্লিয়ার নাম গোত্র সব ওর কোন কিছু আর বাকি নেই সব কিছু দেখা যাচ্ছে তা এবং বারবার দেখা যাচ্ছে কিন্তু অবস্থাটা হবে এই রকম যে ওরা আর মানে এই দেখা কোনো কাজে আসছে না এ দেখা কোনো কাজ আসছে না কারণ সবাই বুঝতে পেরেছে এটা একটা বড় এই জায়গা হবে এই যে আল্লাহ তালা সব নবীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন কানু মিনাল মুখলাসিন কানা মিনাল মুখলাসিন তাদেরকে আন্তরিক নিষ্ঠার সাথে নেওয়া হয়েছে কানু মিনাল মুস্তফাইন আল আখিয়ার তারা মনোনীত ভালো মানুষদের মধ্যে থেকে বাছাই করা নবী রাসূলরা এবং তারা জান্নাতে যাবে এই ব্যাপারে দুনিয়া থেকে গ্যারান্টি নিয়ে গেছে কোন নবী রাসূলরা দুনিয়া জাহান্নামের গ্যারান্টি নিয়ে সব জান্নাতের গ্যারান্টি নিয়ে গেছে সব নবী রাসূলরা একবারে দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছ থেকে তারা জান্নাতে যাবে এমন কারো কারো ঘর আদম আলাইহিস কোথায় আছেন نوح আলাইহিস কোথায় আছেন ইব্রাহিম কোথায় থাকবেন জান্নাতে যাওয়ার আগে তাদের জায়গা গোছানো আছে এই নবীরা পর্যন্ত অবস্থা হবে এই যে তারা আল্লাহ আল্লাহ সামনে যেতে সাহস পাচ্ছে না সাহস পাচ্ছে না ওই জীবনের হয়তো কোনো একটা ভুল নাই তাও ভয় লাগতেছে যে আহা যদি আল্লাহ তালা আমাদেরকে ধরেন এই 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 অবস্থাটা কিন্তু এমন না যে কেমতের অবস্থাটা কিন্তু এমন না যে খুব মানে একটা নাটকের মতন হচ্ছে না মানুষের যখন বিপদ হয় আমার মনে আছে যে সালে আমাদের ঝড় হলো সমুদ্র পানি এমন ভাবে চলে আসে যে আমাদের সুন্দরবন গাছটা হরিণ স্মার হয়ে গেল আমাদের গ্রামের মধ্যে তিন চারটা বিল্ডিং ছিল এখন তো প্রত্যেক জায়গায় জায়গায় বিল্ডিং আছে তখন আমাদের একটা দোকান ছিল দুই মানে এটা বিল্ডিং কা মানে পাকা ইটের তৈরি আমার আম্মা বলেন যে গ্রামের কিছু মহিলা এখানে আসছিল যে তাদের গায়ে কাপড় পর্যন্ত ছিল না এটা হুশও নেই তাদের গায়ে কাপড় নেই যারা সবসময় হেজাব পরে থাকে এরকম দুই একজন মহিলা এরকম আসছে যে তাদের কাপড় চোপড় নাই আম্মা তখন বলেন যে কেমন যে হবে এবং মানুষ উলঙ্গ হয়ে যাবে তার একজন আর দিকে দেখাবার সময় পাবো না তো আমরা ওই রাত্রে কিছুটা হলেও বুঝতে পেরেছি তো ওইখানের অবস্থা হলো কিন্তু ওই রকম যে আল্লাহ তাআলা বলছেন সর্ব না তারা একে অপরকেও খুব সুন্দর করে দেখতেছে কিন্তু ওই দেখায় চোখের মধ্যে এরকম কাজ করতেছেন আল্লাহ তাআলা সূরা হাজের মধ্যে এটার একটা দৃশ্য তুলে ধরেছেন যে তোমরা দেখবো অতে আর আর তোমরা দেখবো যে তারা সব মাতালের মতন হয়ে গেছে মাতাল যেমন হাঁটতেছে কোনো খবর থাকে না কি এই যে আমরা শুক্রবারের রাত্রে লন্ডনে গাড়ি চালাতে গেলে আমাদের এখন যা মানে প্রস্তুতি থাকে তার চেয়ে মানসিক প্রস্তুতি অনেক বেশি থাকে কারণ মানে মাতালরা চাইবে গাড়ির তোলায় পড়তে এইরকম একটু একটা অবস্থা হয়ে যায় মানে লন্ডনে বিশেষ করে শুক্রবার শুক্রবারের রাত এটা এরকম হয়ে যায় সুকারা আল্লাহwasm ওমা হোম বি সুকারা তারা কেউ কিন্তু মাতাল না এটা কি জন্য ওই দিনকার আযাবটা আল্লাহ তাআলার খুব যন্ত্রণাদায়ক হয় সাংঘাতিক যন্ত্রণা দেখেন আপনাদের এই যে আপনারা শোকের সামনে পাহাড়গুলো কোনো মূল্য নেই আসমানগুলো সব এমন হয়ে গেছে সে টমেটোর মতন হয়ে গেছে রং ধারণ করতেছে অন্য রকম লালচে লালছে রং ধারণ করতেছে রং মানে এটা কিন্তু বারবার চেঞ্জ হয় আমি জানি না আপনারা এটা লক্ষ্য করছেন কিনা যারা কামারের দোকানে গেছে অথবা সালাইকারের দোকান সালাইকার মানে হলো যারা ওই বিভিন্ন পিতল এটা এটা মানে ঝালাই করে অথবা যারা স্বর্ণকারের ওখানে গেছেন তারা দেখতে পাবেন এই দৃশ্যটা যে একটা একটা মেটাল মেটাল কিভাবে বিভিন্ন রং ধারণ করতেছে কখনো গরমের কারণে লালচে হচ্ছে কালচে হচ্ছে কালোর মতন করে কখনো কখনো সেটা নরম হয়ে গলে যাচ্ছে স্বর্ণগুলো দেখবেন গলে এরকম পড়তেছে তো এই অবস্থাটা হয়ে যাবে এটাকে মুহুল বা ওয়ারদাতন কাদ্দিহান বলে আল্লাহ তালা উল্লেখ করেছেন যে রং খুব বেশি বেশি চেঞ্জ হতে থাকবে এমনও হয়ে যাবে যে জামিনের জামিন তো এখন দেখেন আমাদের ইউকে তে অথবা বাংলাদেশে আমরা কিন্তু খালি পায়ে হেঁটেছি আমরা যখন ছোট ছিলাম তখন মাঠ বিভিন্ন জায়গায় খালি 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 পায়ে হেঁটে যেতাম পা পুরতো না কিন্তু সৌদি আরবে যখন আমি প্রথম গেছি ওখানে সুফান রাস্তা হাঁটতে যে পাতলা পুড়ে যেত পাতলা পড়ে যেত কারণ হতো মানে এত গরম হতো তখন সেটা তো ওই রকম হয়ে যাবে যে কোন কোন ক্ষেত্রে মানুষের মা মগজ পর্যন্ত থকবক থকবক করবে এত এই চেঞ্জ গুলো হচ্ছে এটা তারা একে অপরে দেখতেছে এখন এই ধরনের বিপদে একজন মানুষ কি করে দুনিয়াতে বিপদে পড়ে গেছে আমার মনে আছে যখন পুলিশে ধরাধরি হতো তখন এখন একটু কমে গেছে অত পুলিশে অত বেশি ধরাধরি হয় না তা আগে এক সময় যখন এরকম পুলিশে খুব ধরাধরি হতো তখন বাড়ি এই লন্ডনে আমরা খুব টেলিফোন পেতাম ভাই আপনি একটু দেখেন তো কিছু করা যায় কিনা আপনার ও মুখী কি আপনার পরিচিত তো না পরিচিত না তো আচ্ছা তো এক কিছু টাকা পয়সা দেবেন তো কেন তা কিছু ঘুষ দিলে পাওয়া মানে মুক্তি টুক্তি পাওয়া যাবে এই যে দুটো দিক একটা হলো যে আমার এমন কোন জোর আছে কিনা খুঁটির জোর যাকে টেলিফোন করে দিলে মুক্তি পাওয়া যাবে এটাকে বলা হয় সাপাহাত এবং এই সাফাহাতের জন্য মানুষ বিভিন্ন জায়গায় যাবে সেটা চূড়া আব্বাসের মধ্যে আল্লাহ তালা খুব সুন্দর করে তুলে ধরেছেন ওখানে সেটা আল্লাহ তালা বলেছেন আফির রুল মারু মিন আখি তার ভাই থেকে পালাবে তারপরে ওখানে আল্লাহ তালা ওই একের পরে এক তারপরে কে কে কিভাবে পালাচ্ছে এটা ওখানে বলছে তো এই পালানোটাকে বলা হয় আহ সাফাৎ সাফাৎ তো এখানে মানে আল্লাহ আল্লাহতাআলা কি সুন্দর ভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে এই পালানোটার যে চিত্রটা সেখানে কিন্তু চিত্র যে একজন মানুষ তার তার ভাই বোনের কাছ কাছ থেকে থেকে সাফা চাবে তো এই সাফা আটটা কেমন হবে সেটা সুরা আবাসা আল্লাহ তালা কিন্তু এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন যেটা আর কোন সুরাতেই তুলে ধরেননি সেখানে আল্লাহ তালা এইভাবে তুলে ধরতেছেন যে এমের রু মানুষ সেদিন পালাবে কার থেকে পালাবে পালাবে হলো মিন আখিহি ভাইয়ের কাছ থেকে পালাবে সম্পর্ক যার যত থাকুক কেন ভাইয়ের সম্পর্কটা হলো এমন যে একে অপরে মনে করেই থাকে যে সাহায্য চাওয়া যাবে লজ্জা করে না আমার যখন সাহায্যের দরকার হয় আমি আমার ভাইদেরকে টেলিফোন করি বলি যে আমার তো এই সাহায্যটা দরকার আছে টাকা চাইলো টাকার প্রয়োজন হলেও যে আমার কিছু টাকা পয়সা দরকার হয় তুমি দিতে পারবো কিনা অথবা আমার এই সমস্যা ভাইয়ের কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে কোন রকম মানে ভয় লাগে না দুর্বলতা লজ্জা লাগে না এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ভাইয়ের কথাটা বলেছেন পালান পালাবে ভাইয়ের কাছে ভাই আজকে যে বিপদ বাছা তো আল্লাহ তালা বলছেন ভাই প্রথম নাম্বার হলো ভাই পালা হবে মার মার ব্যাপারটা মানুষ যখন দেখবে যে মার কষ্ট আছে দন্য আছে তার মার সামনে কিন্তু কষ্ট কথা বলা যায় না মা কষ্ট পাচ্ছে তার অসুখ হয়েছে তা আমি আমার আমার অসুখের কথা অসুখের কথা বলতে পারি না আম্মা কষ্ট পাচ্ছে আমি আমার কি ভাবে বলবো কিন্তু এমন এক পর্যায়ে যে বলা যায় যে আমার আর কোনো উপায় নেই তখন আল্লাহ তালা বলছেন যে মানে তার মা থেকে এবং বাবা থেকেও সে পাল পালাবে অথবা মা এবং বাবাও বাবা থেকে পালাবে তারপর এবং তার স্ত্রী মানে দুনিয়াতে স্বামী স্ত্রী সম্পর্কটা থাকে এমন মারাত্মক যে একটু বিপদে পড়লেই একে অপরে ছুটে আসে স্ত্রীও ছুটি আসাটাকে নিজের মানে কাজের অংশ মনে করে স্বামীও মনে করে যে অসুস্থ অবস্থায় পড়েছে বা তার বিপদের মধ্যে আছে ছুটে আসে সেখানে মানে আল্লাহ তালা বলছেন যে সেও পালাবে এবং সর্বশেষ পর্যায়ে সর্বশেষ পর্যায়ে কারো কাছে তো যাওয়ার যে সাফাটটা চাই যে জায়গা দুনিয়াতে কেউ কোনো সময় ফিরায় না সেটা হলো ছেলের কাছে মেয়ের কাছে আমি এখন যাব যে আমাকে একটু আবার তুমি একটু রহম করো একটু বাঁচাও দুনিয়াতে তোমার কাছ থেকে কিছু চাইনি আমার মনে আছে যে আমার 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 আব্বা ইন্তেকাল করেছেন ইন্তেকালের আগ পর্যন্ত কোনোদিন টাকা পয়সার ব্যাপারে এক বিন্দু আমাকে জানায়নি আমার দুঃখ আছে যে আমার আব্বা কোনোদিন আমাকে চাইতেন না কেন চায় না চায় না কিন্তু ওই দিন যদি কেউ চায় তার বাবা যদি চায় তার মা যদি চায় সে পালাবে অথবা সে যদি বাবা মামার কাছে চায় বাবা মা পালাবে এটা হলো সাফা আতের বিষয় যে আমার এখন বাঁচার দরকার আছে তুমি আমাকে বাঁচাও আর সুরা আল মার যে এসে আল্লাহ তালা এটাকে অন্যভাবে বলেছেন সেটা কি যে ওই দিন মানুষ মুক্তিপণ দিতে চাইবে মুক্তিপণ দিয়ে মানে বাঁচতে চাইবে এখন জানি না আপনার কোনো সময় মুক্তিপণের বিষয়টি সেগুলো জানেন না যে কিডন্যাপ টিডন্যাপ করে যে মানে বাংলাদেশে ধরে নিয়ে যায় বলে দেয় তোমার ছেলেকে বা মেয়েকে আমরা আটক করেছি তো যদি তাকে বাঁচাতে চাও তাহলে এত 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 টাকা নিয়ে অমুক জায়গায় দেখা করবা এটা হলো মুক্তিপণ যুদ্ধে মারামারি করে যুদ্ধ হয়েছে আটকে পড়ে গেছে একদল লোক তারা মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছাড়াই দেওয়া হয় এবং এটা এমন নিয়ম যে মুক্তিপণ দিলে তাদেরকে অবশ্যই ছাড়িয়ে দেওয়া হয় হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সেদিন একজনের কাছে জিজ্ঞেস করা হবে এই তোমার যদি এই যে বিপদটা আসছে দুনিয়া এই আখেরাতে এমন যদি হতো যে তুমি কি কোনো ফিদিয়া দেবে মুক্তিপণ দিবে যে বিমা এখন দুনিয়া যে দুনিয়ার মধ্যে যা আছে সব দিয়ে তাহলে হ্যাঁ আমি যদি দুনিয়ার সবটার মালিকানায় হতাম আজকে বসার জন্য আমি সবটাই দিয়ে দিতাম আমার মনে আছে যে মানে বাংলাদেশ থাকতে কোনো একটা বিপদের সময় আমাদের কাছে কিছু টাকা চাওয়া হয়েছিল তো আমরা না করিনি বলছে ঠিক আছে টাকা নাও তো আমার এই যে সমস্যা থেকে বাঁচাও লন্ডনে একটা সমস্যা হলো একবার তো সে আমাকে বলল যে ভাই আপনি আমার এই বিপদ থেকে বাঁচাই দেন তো যদি আমার এক লক্ষ পাউন্ড দিতে হয় মানে এক লক্ষ পাউন্ড বাংলাদেশে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা এক লক্ষ পাউন্ড যদি লাগে তা আমি দিতে রাজি আছি আমার এই বিপদ থেকে বাঁচায় তো এটাকে বলা হয় ফিদিয়া মুক্তিপণ টাকার বিনিময়ে এ করা এখন একটা মানুষের একটা জীবন আসে যে টাকার বিনিময়ে মানে মুক্তি পাওয়া টাকার বিনিময়ে সুযোগ পাওয়া আমাদের দেশে তো সুহান আল্লাহ এখন দেখি যে বড় বড় আলেম ওলামা বড় বড় মাদ্রাসায় মহাদেশ পোস্টে তারপরে মুফাসের পোস্টে ফকি পোস্টে চাকরি পাওয়ার জন্য ঘুষ দেয় আমি এবার বাংলাদেশে যে আমি এক সবাই যে ওয়াজ করেছি তো যারা ঘুষ দিছে আর যারা ঘুষ খাইছে তারা দুইজন দুই পাশে বসেছিল যে ঘুষ খাইছে সেও পাশে আর যে ঘুষ দিছে সেও পাশে আমার এই ওয়াজ শুনে এমন আজ পর্যন্ত আমার সাথে তার কথাও খায় না তারা এমন রাগ করছে অনেক ঘুষ এখন এই ঘুষ তো টাকার পয়সা এমনও হতে পারে যে মানুষ নিজের সন্তান দিয়ে ভাই দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে যে আমি ওর বাড়িতে আমার ছেলেকে আমি গোলাম বানাই আব্বাসের মধ্যে আমি কি বলেছি সাফা হাত করা চাইতা সাওয়া। চাওয়া যা তোর কাছে তুই আমার জন্য একটু চা এটা সাফা হাত আল্লাহর কাছে যে একটু চাও না বা তোমার কিছু ওখান থেকে আমার দেও না এরকম কিন্তু এখনকার যেটা হচ্ছে যে তাকে পোন দিয়ে নিজে বাঁচা তখন ওই দিন চাইবে সে তো আছে সারা দুনিয়ার সম্পদ সেটাও আল্লাহ তালা বলবেন যে বান্দা তুই যখন দুনিয়ায় ছিলি ঠিক এই দিনের জন্য তোর কাছে সামান্য জিনিস চাইতাম তোর কাছে একশো টাকা থাকলে জাকাত দেওয়ার মান মতন হলে আড়াই টাকা চাইতাম তোর যদি চব্বিশ ঘন্টা জীবন দিয়েছি তা আমার কাছে ফিরে আসার জন্য তোর কাছে তিন ঘন্টা চাইতাম আর দুই ঘন্টা আড়াই ঘন্টা নামাজ চাইতাম তুই তখন আর এখন সারা দুনিয়ার মালিক হয়েছে আল্লাহ তালা বলছেন যে ওই দিন মুজরিম যারা পাপি হবে পাপি পাপিরা ছাড়া কিন্তু এটা করবে না কেউ মানুষদের মধ্যে তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একটা হলো যে জলিমুল্লিন আফসিহি তারা একটু একটু জুলুম করেছে কিন্তু আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেবেন তোবা করত ফিরে আসতো জুলুম করত অপরাধ তাদের হতো গুনা কাজ করতারা করতো কিন্তু সঙ্গে সঙ্গে তোবা করে নিত আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেবেন হ্যাঁ এরপরে দুই নম্বর হলো এবং আল্লাহ তালা এদেরকে পছন্দ করে নিয়েছেন আমার বান্দাদের কাছ থেকে আমি পছন্দ করছি এইরকম যারা পাপি মুক্তাশৈ এবং তাদের মধ্যে আছে কিছু মানে তারা হারাম কাজ করে না হালালের মধ্যে সবসময় থাকে তবে অত বেশি মানে গুজার না একটু মানে আছে তবে খুব বেশি বাড়াবাড়ি পর্যায়ে না মুক্তাশৈ এদেরকে আল্লাহ তালা জান্নাতে দেবেন হিসাব কম নিয়ে যাও চলে যাও ওদের কোনো হিসাব টিসব নিয়ে বাড়াবাড়ি হবে না যাও কষ্টে আছে আমার আরো সে নিচে আসো এখান থেকে চলে যাও এরকম করবেন আরেকটা হলো অমিন হোম সাহাবিল আল্লাহ তাদের মধ্যে এমন কিছু হবেন যারা ভালো কাজে সব সময় সামনে যাবে ভালো কাজে সব সময় সামনে যাবে এদেরকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাতে দেবেন ওরা কিন্তু মুজরিম নয় ওদেরকে বলা হয়েছে সোম্মা আউরাসনাল কিতাব আল্লাহ দিনা استوفাইন من عبادنا এরা হল কিতাবের وارিস এদের কথা এখানে বলা হচ্ছে না যারা মুজরি মুজরিম শব্দের অর্থ হল ইজরাম জুরম মানে হল অপরাধ অপরাধ কি যে যাদেরগুলো বলা হতো যে এটা তুমি করো বড় বলতে হলো করব না এবং করব না এই কথাটা বলতো তারা এই অবস্থায় যে তারা নিজেদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছিল যে এই কাজটা করা যে অপরাধ হচ্ছে এটা তারা বুঝতে চাইত না তাদের তাদের যোগ্যতা এটা এই মানে আমরা যে টাকা পয়সা আছে এত বড় বড় এই করি তা করি এই মানে উমুখ মন্ত্রী আমার হাতে আছে প্রাইম মিনিস্টারের কাছে আমি যখন তখন যেতে পারি হ্যাঁ অথচ অপরাধ করতেছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে আমাদের এই লন্ডনে তো এক বাড়িতে একবার একজন দেখালো বলে ওই বাড়িটা দেখেন তা কেন তো নামও নিল যে অমুকের বাড়ি এটা তেমুকের বাড়ি এত এত সম্পদ ওলা বাড়ি কি করে বানালো তো পরে বলার দেখা গেল যে সে একেবারে বাংলাদেশ খুব ঘনিষ্ঠ পর্যায়ে আছে এবং সেখান থেকে সে টাকা পয়সা মেরে এনে এখানে এগুলো সব মুচিরে এদেরকে মুজরিম বলা হয় মানে দুনিয়ায় ইজরাম ও জুরম যেটা অপরাধ যেটা করতেছে হালাল মনে করে এগুলো সব জুরম বলা হয় আমার মনে আছে একটা গল্প আমাদের ডক্টর হাসান হোসেন রেজা হোসাইন যে এখনো জীবিত আছেন বাংলাদেশে একটা মেডিকেল কলেজের উনি নাকি প্রিন্সিপাল হয়েছেন দিনাজপুরের দিকে অথবা বগুড়ার ওই দিকে উনি এক সময় ঢাকা মেডিকেল কলেজের খুব বড় পর্যায়ের প্রফেসর ছিলেন উনি মানে একসময় ইসলামাবাদ ওখানে একটা মেডিকেল কলেজের টিচারও ছিলেন উনি জীবনে যখন প্রথম টিচার হয়েছেন মেডিকেল কলেজে তো উনি বলেন যে শিক্ষকদেরকে রাখতো ডরমেটরিতে তো রাখ রাখার সময় ওই এক লাইনে রুম এক একটা রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে একটু সম্মানের সাথে কিন্তু রুমগুলো এমন করে করা যে রুমগুলো সম্পূর্ণ আলাদা না মাঝখানে একটা পার্টিশন দেওয়া সেই পার্টিশনের উপরে এক হাত করে উঁচু খালি এটা তখন ওইভাবে রাখলে নাকি ওই বাতাস যাতায়াত করতে পারে ছোট ছোট রুমে মানে স্বাস্থ্যকর থাকে উনি বলতেছেন যে আমি এক রুমে আছি আর তার পরের মাঝখানের রুমে একটা মেয়ে মেয়ে ডাক্তার এবং শিক্ষক শিক্ষিকা আবার ডক্টর আর তার ওই পাশে আরেক বাঙালি সেও মেয়ে এই মেয়ে মেয়েটা পাকিস্তানি মেয়ে তো ওই পাশের বাঙালি মেয়ে ছেলেটা একদিন ডাক্তার টিচার কিন্তু সে ওই ওই এক হাত যে খালি আছে ওইটা রাত্রে সেও আবার ডিঙে এই মেয়ের কাছে আসে রাত্রে তো মেয়েটা চিৎকার টিৎকার করতে থাকে তখন ধরা পড়ে যায় আমার এই স্যার বলেন যে আমি এটা নিয়ে বিচার যখন হচ্ছে তো প্রিন্সিপাল সাহেব ডাকছেন আমাকেও ডাকছেন মেয়ে মহিলাটাও আছে ওই পুরুষটাও আছে এবং মানে প্রশাসনের একজন আছে সেখানে বিচার হওয়ার সময় তো তখন আমার স্যার বলতেছেন যে আমি প্রিন্সিপাল স্যারকে বললাম দেখেন এটা তো এখন জাতিগত ইস্যু দাঁড়াবে ও তো বাঙালি ছেলে আর মেয়ে হলো পাকিস্তানি তো এখন যদি আপনি বাঙালিকে স্যাক করে দেন তাহলে বাংলাদেশে এটা প্রচার হবে যে পাকিস্তানিরা পাকিস্তানি প্রিন্সিপাল পাকিস্তানি মেয়েটাকে মেয়েটার পক্ষে যে বাঙালিকে মানে সেক করে দিছে তখন সে আবার এইটার এটা নিয়ে রাজনীতিতে এসে মিছিল টিসিল করে দেখা গেল যে পদ আবার ফিরে নিল আপনার মান সম্মান গেল তা আপনি ওকে ক্ষমা করে দেন তখন প্রিন্সিপাল সাহেব একটা কথা বলেছিলেন উনি সেই কথাটা সবসময় কোট করতেন দেখো আব্দুল সালাম দেখো হোসেন রেজা আমি এই মানে লোকটার মুখের দিকে তাকাই আছে দেখো তার মুখে কিন্তু কোনো দুশ্চিন্তার সাপ নাই একজন মানুষ অপরাধ করলে তার মুখে যদি লজ্জা তারপরে মানে বেদনা তারপরে এখানে অপরাধ বোধ এগুলো যদি না থাকে তাহলে সে হলো মুজরিম সে হঠাৎ করেছে শয়তানের এতে করে তা না ওগুলো মারাত্মক এটা হলো মুজরিম এটা হলো দোষী একে আমি আমার চাকরি শেষ হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের রাজনৈতিক সমস্যা হলেও আমি একে আর রাখতে পারছি না এটাকে ইজরাম বলা হয় আল্লাহ তালা ওদের কথাই বলছেন যাদের গোটা জীবনটা জীবনটা কোনো ইমান নাই ইসলাম নাই ইসলামের অনুশাসন নাই মানে প্রত্যেকটা কাজ তারা করতো মানে অপরাধের এই জিনিস মাথায় দিয়ে আল্লাহ তালা বলছেন যে এই ধরনের মুজরিমদের জন্য এমন অবস্থা হবে এই তারা চাইবে ওই দিন এই কেবল ওই দিন এর আগ পর্যন্ত কিন্তু হবে না কোনো সময় লাউ আফতাদি মিন আজাবি যে ওই দিনকার যে আজাবটা হচ্ছে ওই আজাব থেকে বাঁচার জন্য ফিদিয়া দেবে পণ দেবে পণ পণ দিয়ে কাকে ফোন দেবে বিবানীহি তার সন্তানের পণ দেবে দেখেন সুরা আবাসায় ভাই আগে নিয়ে আসছে আর ছেলে নিয়ে আসছে একেবারে শেষে আর সুরা মা যে ছেলে আগে নিয়ে আসছে কারণ যখন পণ দেওয়ার প্রশ্ন ওঠে তখন ভাই বললো দূর মাথা খারাপ হয়েছে তুমি আমার ফোন দেবা স্ত্রী বললো মাথা খারাপ তুমি মর আগে আমার ফোন দিলে হবে না বাবা মাকে তো প্রশ্নই ওঠে না তখন ছেলের ব্যাপারে একটা কথা আসে যে ছেলে বা মেয়ের ব্যাপারে আমি যা বলবো তাই যা বলবো ছেলে মেয়ের করতে এই জন্য কিন্তু সুরা মাহারে যে এসে দেখবেন বানি হিটা আগে আগে আসছে আর সুরা আবাসা ওখানে যে আি হি শব্দটা আগে আসছে কারণ হলো কি যে চাওয়ার ব্যাপার আর এখানে হলো দেওয়ার ব্যাপার কাউকে যার উপরে এমন সব সম্পর্ক আছে যে সম্পর্কটা জোর খাটানো যায় যা ছেলে যা তুই তোকে আটকে রাখুক আর আমাকে মুক্ত করে দেখ হ্যাঁ এইরকম একটা পর্যায়ে সে চাইবে কিন্তু কাজ হবে না দুই নম্বর পর্যায়ে যার কাছে যাবে এটা হচ্ছে স্ত্রী স্ত্রীর কাছে কারণ পৃথিবীতে অনেক বড় বড় জিনিস স্বামী স্ত্রীর কাছে চাইলে স্ত্রী আর না করে না আমার মনে আছে যে একবার এক ভদ্রলোকের এত মোহর ধরেছে বিয়ের সময় যে আমার কাছে মনে হলো এ শোধ করতে পারবে না তো আমি গরিব মানুষ চিনি তো বললাম যে ভাই যে মোহর দিচ্ছেন আপনি ভাবি খেতে পারবেন দিতে তাহলে না ওটা নিয়ম আছে তা কি নিয়ম আছে ওই যখন বাসরাত হবে তখন ওখানে দুই টাকা নামাজ পড়বো পড়ে তারপর ওর হাতটা ধরে বলো কি যে তুমি তো আমার কাছে এত টাকা পাবা তা তুমি আমার মাফ করে দাও তো স্ত্রী যদি মাফ করে দেয় তো ওই সেদিন এটা মাফ হয়ে যাবে আমি দাজ্য হয়ে গেলাম যে স্ত্রীর কাছে প্রথম রাতে না রাজা হতে হয় একেবারে বড় রাজা আর স্ত্রী তখন মনে করবে যে আমি তার রানী আর ওই দিনই ফকির হয় আমাদের অবস্থা হলো যে ওই দিন সে ফকির হয়ে দাঁড়ায় স্ত্রীর কাছে যে যে আমারে তুমি মাফ করে দাও টাকা দিতে পারবো না এই জন্য দ্বিতীয় পর্যায়ে যার কাছে এরকম মনে করবে একজন মানুষ যে আমার স্ত্রীকে যদি আমি পণ দিয়ে দেই তাহলে সে দুনিয়া যেরকম ঠিক আছে ঠিক আছে দিয়ে দাও এখানে আল্লাহ তালে এই জন্য সহেবাতি হিটা নিয়ে আসছেন তারপরে যে আখিহি নিয়ে আসছেন এরপরে যে ফসিলাতিহি আত্মীয় স্বজনের কথা নিয়ে আসছেন তাহলে প্রথম হলো সন্তান তারপর হলো স্ত্রী তারপরে হলো আখিহি তার ভাই এবং তার আত্মীয় স্বজন আল্লাহ যে আত্মীয় স্বজন তাকে আশ্রয় দিত কিন্তু বড় বড় বিপদে আমাদের বাড়িতে একবার মানে লুট করবে কিছু লোক শুনছে তো আমরা আমাদের বাড়িতে বিরাট পরিবার আমাদের তো পরিবারে ওখানে যে মাতব্বাস ছিল তাকে যে বললাম যে চাচা আল্লাহ তাকে জান্নাত দান করেন খুব উপকার করছে আমাদেরকে আবুল হোসেন চেয়ারম্যান ও চাচা আমাদের বাড়ি নাকি লুট করবে কারা কি বাড়িতে হুংকার দিছে এই সাবিলুর রহমানের ওখানে সবিলুর রহমানের ওখানে যেতে হবে ওর বাড়ি নাকি কারা লুট করবে নাকি ও উনি যেই একটু কথা বলছে আলহামদুলিল্লাহ দেখা গেল পঙ্গপালের মতন সব আসছে আহ করার জন্য আমার একটা টেলিফোনে আলাপ করতে হচ্ছে হ্যালো লন্ডনে ছিলাম না অনেকদিন তো এখন এই যে স্ত্রীর ব্যাপারে স্ত্রীর ব্যাপারে তারপরে যে শেষে যে বলা হচ্ছে যে তারপরে ভাই ভাইকেও চেষ্টা করবে তাকে ফোন দিয়ে ওই দিন থেকে বাঁচার জন্য তো এই যে পরিবারের লোকদেরকে সঙ্গবদ্ধ ভাবে ডাকা যায় বিপদে পড়লে তারা সাহায্য করে আল্লাহ উইহি দুনিয়া কিন্তু ওই দিন তারা সে যখন চাইবে যে ভাইরা তোমরা সবাই একটু এক হয়ে যাও এমন কি সেরা মানুষ যারা জানা যাওয়ার জন্য নিচে বসে রয়েছে তারাও যদি বা আত্মীয়স্বজন থাকে সেখানে যে বলে ভাই আমি তো খুব বিপদের মধ্যে পড়েছি তোমরা একটু আমার ওই বিপদটার জন্য তোমরা নিজেরা একটু পণ হয়ে থাকো বলে নৌমান করবেন না ইব্রাহিম করবেন না যারা দুনিয়ায় মানুষের জন্য পাগল ছিল তারা কোন মানুষ জাহান্নামে নামে যাক এটা কোনো নবী চাইতেন না কান্দতেন হাও মাউ করে কানতেন নোহ আলাই নাম তো নোহ মানে যে মানে অসম্ভব কাঁদে যে তাকে নোহা বলা হয় ওনার নাম ছিল আব্দুল গাফার তো পরে বেশি কানতেন যখন দেখতেন যে একটা লোককে ডাকতেছেন উনি সেই লোকটা কথা শুনলো না পালাই চলে যেতেন উনি কানতেন কিন্তু ওই দিন যদি একজন লোক যায় আব্বা আপনি আদম আলি আপনি আমার আব্বা একটু বলেন না আমিও না আমি ওখানে যাব না ইব্রাহিম বলবেন মুসা বলবেন আইসা বলবেন সবাই সবাই একই কথা ভালো ভালো লোকদের কাছে গেলেও যারা জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেয়েছে তাদের কাছে গেলেও কোনো উপায় নেই আমরা কিছু করতে পারবো না তোমার আসলে এমনকি ওমান ফিল আর যে জমি আন এমনকি যা আছে সব মানে যারা আছে সবাই সবার বিনিময়ে আমি একটু মুক্তি পেতে চাই তো সেই মুক্তি তাকে দেওয়া হবে না আল্লাহ তালা বলছেন যে সুম্মা ইউনজি হি তারপরে সে নাজাদ পাবে দেখেন এখানে সুম্মা শব্দটার ব্যবহার এমন ভাবে নিয়ে আসছে যে আল্লাহ তালা ওরা ওই লোকটা করবে কি প্রথমে যাবে বাচ্চার কাছে তারপরে যাবে স্ত্রীর কাছে তারপরে যাবে ভাইয়ের কাছে তারপরে যাবে আত্মীয় স্বজনের কাছে এবং তারপরে কাছে চিৎকার করে থাকবে আমার আমার একটু একটু বাঁচাও আজকে বাঁচাবার সুযোগ দাও তোমরা কেউ আমারে একটু বাঁচাও এরকম কাঁদতে থাকবে এমনও আছে যে রক্ত মানে চোখ দিয়ে পানি ঝরতে শুকে যে এমনও রক্ত বেরিয়ে আসবে ওখান থেকে রক্ত বেরোচ্ছে জীবগুলো কুকুরের জীবের মতন বেরিয়ে আসতেছে চিৎকার করতে থাকবে আমাকে তোমরা বাঁচাও আমাকে তোমরা করতে থাকবে চিৎকার কিন্তু কেয়ামতের যতগুলো নাম আছে তার মধ্যে একটা নাম হলো এম যে চিচামেচি চিৎকার আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এরকম করে আল্লাহ তালা বলছেন যে কাল্লা আল্লাহ কখনোই না কখনোই হচ্ছে না সুরাল মহারাজের মহারাজের বৈশিষ্ট্য হলো যে এই মানে ওই ওই সময়কে দৃশ্যটা এমন ভাবে ফুটে নিয়ে আসছে যে একজন মানুষ অসহায় থাকবে এই দুনিয়ায় অসহায়ের এই দৃশ্যগুলো যাদের মাথার মধ্যে আছে তারাই চেষ্টা করবে যে আমি এখন আমি নিজেই এই ওই দিনকে বাঁচার জন্য একটু উপায় খুঁজি সে উপায়ের মধ্যে হলো মানুষের পাশে দাঁড়ানো তওবা বেশি বেশি করা বেশি বেশি করা আমার যা কিছু আছে তার দান করা এই দান করার ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন যে এটা এক ধরনের জিহাদ আমি নিজেও দেখি তো দান করতে গেলে তখন মন এত বাধা দেয় মন বাধা দেয় পরিবেশ বাধা দেয় পরিবার বাধা দেয় দেশ বাধা দেয় সেদিন গল্প শুনতেছিলাম যে দুবাইয়ের এক ভদ্রলোক অনেক টাকা নিয়ে ইউকেতে একটা প্রতিষ্ঠান করার জন্য চিন্তা করতেছিল সরকার যে বলেছে টাকাও দিতে না দান করবে তাও দান করতে পারবে এই বাধা এই সমস্ত বাধাকে অতিক্রম করে দুনিয়ায় যারা দিতে থাকে কেয়ামতের ময়দানে ওইগুলো সব বড় বড় শক্তি হয়ে থাকবে বড় বড় শক্তি খুব বড় বড় শক্তি হাদিসে আছে যে আল্লাহ রসুল বলছেন যে কবর থেকে ওঠার পরে যখন মানুষ দেখবে যে আল্লাহর সামনে যেতে হবে একেবারে ইদাসমসুকুবিরাত আসমানের আল মানে সূর্য তার তাপ আছে কিন্তু আলো নেই অন্ধকার ওর মধ্যে থেকে একজন মানুষকে যখন সাহায্য করার জন্য কেউ উঠ দাঁড়াই থাকা দেখবে তার কবরের পাশে ঘুরতে উঠে সাথে সাথে দেখবে যে বিরাট মানে ঘোড়া দাঁড়িয়ে আছে অনেক শক্তিশালী তারপরে এরকম করতে করতে আর কেউ কেউ দেখবে একটু মুরগি দাঁড়াই আছে তখন জিজ্ঞেস করবো তাহলে যে আপনি দান করছিলেন তো আমি মুরগির মতন শরীর নিয়ে আসছি তার উপরে দাঁড়াই কতটুকু আর পারা যায় ওই টেনে 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 নিয়ে যায় তখন বলবো যে হায় হায় রে আমি যদি একটা খাসির মতন বানাতে পারতাম গরুর মতন বানাতে পারতাম উটের মতো বানাতে পারতাম তখন আফসোস করতে থাকবে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমরা ইনশাআল্লাহ সামনে মানে কি ধরনের আজাবটা ওই দিন হতে থাকবে তার বর্ণনা যেটা সুর আল মহারেজের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন আমরা আল্লাহ তালা তৌফিক দিলে সেইগুলো আমরা ইনশা আল্লাহ আলোচনা করব তো আমরা চেষ্টা করছি যে আজকে এখানে রেখে দিতে আমরা আহ তাজব ব্যাপার একটা বিষয়ে বলে দেই যেটা আমরা রমজান মাস আসলে আমরা কিছু ভালো কাজ করার নিয়াত করি আমরা যারা কিউএনএস এর সাথে আছি অথবা এই তাফসীর প্রোগ্রামের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ গত বছর গত এক বছরে প্রায় পাঁচটা মসজিদ আমাদের দ্বারা হয়েছে তিনটি মসজিদ সম্পূর্ণভাবে আমাদের দ্বারা মানে সম্পূর্ণ করতে পেরেছে আর আর দুটো মসজিদে আমরা আংশিক টাকা দিয়ে সেগুলোকে আমরা করে নিয়েছি এটা কিন্তু সব আপনাদের টাকায় এক অদ্ভুত ব্যাপার আমরা আমরাও তার সাথে সাথে আপনারা দিয়ে এই বানিয়ে গত বছর আমরা টার্গেট নিয়েছিলাম তিনশো পরিবারের কাছে এক হাজার টাকা করে নেব কিন্তু এবার আমাদের এক ভাই বললেন যে ভাই এক হাজার টাকা বাংলাদেশে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না তা আমরা তিন হাজার টাকা করে দিয়ে একটা পরিবারে ইফতার এবং শাহুর এই দুই সময় মানুষ দোয়া করে একটা পরিবারে দিতে গেলে আমরা যা দেওয়ার চিন্তা করছি চাউল তারপরে হলো আটা তারপরে হলো খেজুর তারপর হলো তেল এমন ভাবে দিতে চাচ্ছে যে একটা মাসে মোটামুটি ভাবে ওরা আমাদের বলে দেবে যে হুজুর বা ভাই বা বোন আপনার টাকায় আমি মাস চালাতে আমার খুব বেশি কষ্ট হচ্ছে না মোটামুটিভাবে আমি চালাতে পারছি বিশেষ করে এই দুই বেলায় খাওয়ার জন্য উপযুক্ত খাদ্য তো আমরা তিনশো লোকের নিয়াত করছিলাম যে এবার আমরা আটটা জেলায় তিনশো লোককে আমরা দেই তিন হাজার টাকা করে মাসে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানে এই বিভাগের দায়িত্বশীলা আমাদের উমে সালমা আপা উনি ওনার মাধ্যমে আমি জানতে পারলাম প্রায় দুশো দুশোর ওপরে বেশ কিছু উপরে আলহামদুলিল্লাহ তাদের এই দেওয়ার মতন হয়েছে যেহেতু আটটা জেলা হবে তো আমরা নিয়ত রাখি যে আমরা আটটা জেলায় অন্তত একশো পরিবারের কাছে এরকম যদি দিতে পারি আটশো তাহলে তো হয় এখনো তো রমজান বাকি আছে আজকে তো আমাদের এই দেশে পনেরোই শাহবান পনেরোই শাহবান এখন যদি আপনারা চান যে আমরা একটা পরিবারে তিন হাজার টাকা দিয়ে ওদের রমজান মাসের দুশ্চিন্তা কমাবো ওদের বাসায় খাদ্যগুলো পৌঁছে যাবে প্রথম রমজানে ইনশাআল্লাহ আল্লাহ এবং একটা মাস শুধু আপনার জন্য দোয়া করতে থাকবে তো আপনারা তিন হাজার টাকা করে এটা আপনারা দিতে পারবেন আমেরিকায় দিতে পারবেন ইউকে তে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট দেওয়া আছে ওখানে তিন হাজার টাকা সম পরিমাণ একটু বেশি করে দিলে ভালো হয় কি যে যে পাঠা পাঠানো খরচ আছে তারপরে লেবার খরচ কিছু হয় সেই টাকাটা আপনারা দিয়ে দিলেন আপনার তিন হাজার টাকার মালামাল তাদের কাছে গেল অথবা যদি আমি দেখলাম যে আজকে একজন বোন আমাদের আমেরিকা সোনিয়া আপা উনি দুশো দুশো উনচল্লিশ ডলারের মতন দিয়েছেন তো এটা এটা মন থেকে এই যে আখেরাত আখেরাতের মুক্তির জন্য আমি তাচ্ছ হয়েছে আলহামদুলিল্লাহ ভাই বোনরা এইভাবে এগিয়ে আসছেন আপনারা যারা যারা দিতে চান আমরা কিন্তু রমজানের দুদিন আগে আগ পর্যন্ত নেব তারপরে নেব না কারণ হলো যে আমরা চাই যে রমাদান যেদিন শুরু হবে সেদিন তার আগে তার হাতে খাবার গুলো যাবে এবং ওই দিন থেকে আপনারা মানে দোয়া পাওয়া শুরু পাবেন শুরু করবেন ইনশা আল্লাহ তো আপনারা যে যেভাবে সম্ভব অথবা এমন যদি হয় যে আমি পুরো দিতে পারবো না তিন হাজার দিতে এক হাজার দেবো তো আমরা তখন ওই টাকাটা তিনজন মিলে এক হাজার এক হাজার যদি আসে তিনজনের কাছ থেকে তখন এই তিনজনের নামে যাবে তো আপনারা যারা আছেন এখানে যারা কথা শুনছেন এই আপনারা পাঁচশো টাকা হলেও আর কি মানে এমন না যে আপনারা এত টাকা চাচ্ছেন আমরা পারতেছি না কারণ দেখা যাবে যে আপনি হয়তো যদি পাঁচশো টাকা নেন তাহলে মানে কমপক্ষে পাঁচ দিনের রমজানের পাঁচ দিনের একটা দায়িত্ব নিলেন এইভাবে আমরা সবাই যেন এই রমাদান যারা গরিব মানুষ বাংলাদেশে এবার যে অবস্থা এখানে হতো লন্ডনে আমেরিকা বিভিন্ন জায়গায় সমস্যা যাচ্ছে কিন্তু বাংলাদেশের সমস্যাটা বেশি তো আমরা সবাই ইনশাআল্লাহ এখানে থাকবো আর যারা অনলাইনের মাধ্যমে দেখতেছেন আমাদের আমাদের মানে ওয়েব পেজে গেলে কিভাবে কীভাবে পে করা যায় ওটা আপনারা দেখতে পাবেন বাংলাদেশে দুটো ব্যাংকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে বিকাশে দিতে পারবেন নগদে দিতে পারবেন এখানেও আমাদের এখানে পেপালে দেওয়া যাবে অথবা দেওয়া যাবে অথবা আপনার অ্যাকাউন্ট আছে সেখানে দেওয়া যাবে যেভাবে পারেন ইনশাআল্লাহ এই দুর্বল মানুষদের পাশে দাঁড়িয়ে এবার রমজানে এজের এই কথাগুলোকে আমরা মাথায় নিয়ে এসে আমরা আল্লাহর কাছে এমন অবস্থা যেতে চাই যে আল্লাহ তাল্লাহ যেন তার সামনে যেন বলতে পারে আল্লাহ তেমন কিছু তো পারিনি কিন্তু একজন রোজাদারের রোজাটা বিনা চিন্তায় রাখতে পারে তার ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ তালা আমাদের কবুল করেন এখন আমি লাইভ থেকে ফিরে আসতেছি লাইভ স্টপ করে দিলাম এখন প্রশ্ন উত্তর হবে আমি প্রথমে